অনাথ, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? চিন্তা করিস না, আমার বাবার এত সম্পত্তি, আমি তার একমাত্র ছেলে, আর আমি তোকে ভাই মনে করি। কাঁদার কি আছে? আমার সাথে তুই এই সম্পত্তির অর্ধেক পাবি। চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, কেমন? চিন্তা করিস না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। অনাথ, আরে অনাথ, ওখানে কি করছিস রে বাবু? তুমি কোথায় গিয়েছিলে? আরে এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখতে পেলাম তাই দাঁড়িয়ে গেলাম। কি অনাথ, কেমন আছিস বাবা? তোর পরীক্ষা কেমন হলো? ভালো আছি চাচা। আর পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমাদের আশীর্বাদ, তোমার আর রমেশ কাকুর জন্য। এরকম বলিস না রে বাবা, সবই আল্লাহর রহমত আছে, ভগবানের কৃপা। তুমি আর রমেন চাচা কেমন আছো? আমি তো ভালো। তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি পাশ করতে পেরেছি। দাদা চলে গেল তো, তাই তোমাকে ডাকলাম। কিছু মনে করনি তো? না না। বলছিলাম তাহলে ইঞ্জিনিয়ারিং তো পাশ করা হয়ে গেল, বিএ পাশটা কবে করছো? এই সবে মাত্র পাশ করলাম। চাকরি নেই, টাকা পয়সা নেই, বাড়ি নেই, বংশ পরিচয় নেই। তুমি বলতে পারো কোন পরিবার আছে যে তার মেয়েকে আমার হাতে তুলে দেবে বিয়ে করবার জন্য? আমি তো আছি, আমি তোমাকে বিয়ে করব। তা ঠিকই, কিন্তু তোমার কথা তোমার তো পরিবার চলবে না। সব পরিবারের তো কিছু নিয়মকানুন আছে, বলো। তোমার রহিম চাচা আছে, রমেশ কাকু আছে, তাহলে তোমার ভয়টা কিসের? সব থেকে বেশি আমি আছি। দাদা বলছি, তোকে যে অনাথের কথাটা বললাম, কি ভাবলি? ও তো অনাথ, ওর তো বংশ পরিচয় বলে তো কিছু নেই। মানছি ও ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু ওর বাবা মা? পারবি তুই ওর পরিচয় দিতে? পারবি না। ওর বাবা মাকে শুনতে চাস? আমি বলছি, ওর বাবা মা হচ্ছে তোদের এই সুন্দর সমাজের কিছু চরিত্রহীন লম্পট মাতাল লোকজন। এরা রাত্রে কত শত না অনাথ জন্ম দেয়, সে খবর রাখিস? আই এম প্রাউড অফ ইউ মাই সিস্টার, তুই অনেক বড় হয়ে গেছিস রে। যা, ওর চাচা কাকাকে ডেকে নিয়ে আমি তোর বিয়ের ব্যবস্থা করব। হ্যালো। এই হ্যালো, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি চলে আসো না, বাড়িতে অ্যাকচুয়ালি আজকে কেউ নেই, দুজনে মিলে গল্প হবে। হ্যাঁ হ্যাঁ, আসি আসি আসি, একটু তাড়াতাড়ি চলে আসো, কেমন? আমি জাস্ট 5 মিনিটে আসছি। চাচা এসে কথা বলতে। আসুন 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 আসুন। দাদা, উনি রহিম চাচা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন বসুন। আপনি তো জানেন ছেলের পক্ষ থেকে এসেছি। হ্যাঁ, আমি সবই জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই আমার বোন, বাবা মারা যাওয়ার পর
আমি কি বাবার মতোই আগলে রেখেছি। এর খুশিতেই আমি খুশি। কি রে তুই খুশি তো? আপনারা যত তাড়াতাড়ি বিয়ে পাকা করেন। আপনি চিন্তা করবেন না। তাহলে আপনারা দিনক্ষণ পাকা করুন। নিশ্চিন্তে থাকুন, এ বিয়েটা হবে। আমরা তাহলে আসি? হ্যাঁ আসুন। Hellcat.